বাদাম গান ভাইরাল হওয়ার এক বছর পর। যা এ বাবা, বাদাম নিলাম, নুনটা তো নেওয়া হলো না। এই রে রামকৃষ্ণ, কি হবে না, লোকেদের কাছ থেকে নুন চেয়েও তো খাওয়া যাবে না, যদি নুনে কিছু মিশিয়ে দিয়ে অজ্ঞান করে আমার এই বাদাম নিয়ে চলে যায়। না যাই, নুনটা চেয়ে নিয়ে আসি। বাবা, একে দেখেই মনে হচ্ছে বাদাম চুরি করতে উঠেছে। ও বাবা, এত নিজের বাদামই ঠিক করে রাখতে পারছে না, আমার বাদাম কি রাখবে রামকৃষ্ণ? কলকাতা তো এসে গেল, এবার কোথায় যাবে? কাঁচা বাদামের দোকানে যাব। দাদা, কাঁচা বাদামের দোকানটা কোথায়? ডাইরেক্ট গাড়ি নিয়ে গিয়ে গঙ্গায় ঝাঁপ মারো শালা। আর একবার যদি বাদামের কথা বলেছিস তো শালার পেছনে ঠান্ডা আইসক্রিম ঢুকিয়ে দেবো। এ কি আইসক্রিম হলো রে বাবা? ওই তো একটা পানবিড়ির দোকান পেয়েছি, আসো দেখি। আচ্ছা দাদা, এখানে কাঁচা বাদামের দোকানটা? আমি নিজেই বাদামের খোঁজে আছি। বাদামের ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে সব বাদাম স্টক আউট হয়ে গিয়েছে দিদি ভাই। ছলো ছলো নয়নে হাসি মাখাবো দোষ। খুব কষ্ট যে বলো। আহ, শোনাগো আমার মিউজিক। তোর পাদের গন্ধে আছে বাদামের সুখ, পাদলে কাছে লজ্জাতে তোর নেমে যায় মুখ। পাদ খেতে পারি, হেসেই ছাড়াতে পারি অনেক অনেক বাদাম, তোর গ্যাস ওঠে আমার বাদাম খেয়ে, আমার কি দোষ বল, বাদাম খাবো চল, বাদাম খাবো চল। যে যে তেল পড়া বাদাম পাওয়া নিবে তাড়াতাড়ি চলে এসো বাবা, মনে সুখ নাই, শরীরটা লুচ চলছে, গা হাত পা কনকন করছে, মাথায় গ্যাস উঠে যাচ্ছে, কি জিন ভূত হাওয়া বাতাস, লেখাপড়ায় মন যাচ্ছে না, বিয়ের পরও সুখ নাই, চাকরি বাকরিতে বরকত নেই, যে যা নিবে বাবা চলে এসো, সবাই চলে এসো, লইঞ্চা মাইঞ্চা সাইঞ্চা গোবড়া নাড়ু পোদনা, আর যদি মেয়ে ছেলেরা কেউ নেবে, রাধি টুনি টেরি ফুলকি ফুজলি গুগলি সুদলি পুঁসি লিলি বিউটি। আমরা খুশি হয়েছি তোমার বাদাম ভাজা খেয়ে, আর তুমিও খুশি হবে এই ব্যাপারটা জেনে যে আজকে পর থেকে তুমি আমার বাদাম ফ্যাক্টরিতে কাজ করবে। এটা বাদাম ভাজাওয়ালার হাত কাটিয়া, তোদের মতো লোকেদের পেছনে গরম বাদাম ঢুকিয়ে পেছনে নকশা বদলে দেয়।